নগাঁওবাসীর বাবে ভাল খবর, পুনৰ বুৱতি হব কলং আর প্রাণ পাই উঠিব কলং সভ্যতা সংস্কৃতি। আর দেখাইছো এয়া জখলা মান্ডার আর পরিবেশ, জখলা মান্ডার রাষ্ট্রীয় ঘাইপথর কাষত এয়া কলং খনন কার্য চলি আছে। আর ইতিমধ্যে হাতিমুড়ার যে স্লুইচ গেট যে নির্মাণ করা হয়েছিল সেয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আর এই স্লুইচ গেটর কলং মুখর এই যে খনন কার্য আরম্ভ হয়েছে আর জখলা মান্ডার এই মাতমজিয়া পাইছে আর দ্রুতগতিত কাম হয়েছে। আর যেহেতু বিভাগীয় মন্ত্রীগুলো 2025 চনের ভিতর কলং বহুতীকরণ করা হব আশ্বাস দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। আর তারপর দেখা গেছে যা এমাহ দুমাহ ধরে তীব্র গতিত কাম হয়েছে আর কলঙ্গর খনন কার্য চলি আছে। আর মিশালেকে যে কলিয়াবর মিশালেকে খনন কার্য চলিব আর ইতিমধ্যে সুইচ গেটর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে। আর যাক দেখি এটা সকলে আনন্দিত হয়েছে, পুনের কলং বহুতি হব, কলঙ্গর মরা যি মরা কলং আছে কলঙে প্রাণ পাই উঠিব আর কলং সভ্যতা সংস্কৃতি পুনের জিয়াই উঠিব। ইয়াত স্থানীয় লোক আছে, কিছু মতামত লম। যেহেতু দীর্ঘদিন ধরে এই কলং বন্ধ হয়ে আসে আর তারপর দেখা গেছে যে কলং খনন কার্য চলা হয়েছে, কি কব হয় কলং খন প্রবাহিত হব বা উজ্জীবিত হব যে নহক কলং খন প্রাণ পায় উঠিব। এই কলং খন প্রাণ পায় উঠাতো আমি কলিয়াবরবাসী রাইজে একান্তই ইচ্ছা করেছিল। প্রয়াত কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি সাবিত্রী বৰগোহাঁই বাইদেউ, প্রয়াত প্রাক্তন বিধায়ক অতুল গোস্বামী মহোদয়, গৌরীখাম ডাঙরিয়া, তেখেতসকলেও এই কলংখনক লৈ বহুত চিন্তা কৰিছিলে। কলংখন উজ্জীবিত হব লাগে, তেখেতসকল ইতিমধ্যে পৃথিৱীৰ পৰা গুচি গ'ল। এই সপনটো পূর্ণ হওয়ার এয়া যুদ্ধকালীন প্রস্তুতিরে বর্তমানের মাননীয় জলসম্পদ মন্ত্রী মহোদয় আগুয়াই নিছে আর এই সপনটো দেখুৱাইছিল আমাক সেই সময়ের 2020 চনত মাননীয় কেশব মহন্ত ডাঙরিয়ায়। আর তাক পূর্ণ করিম বলে কথা দিছিলে শ্রদ্ধার পীযুষ হাজরিকা ডাঙরিয়ায়। আর এতিয়া যুদ্ধকালীন তৎপরতারে হাতিমুড়ারপরা কলং প্রবাহিত করিবর কারণে কলিকতারপরা অনা ড্রেজারে কলঙ্গর বুকু খনন করে আহি প্রায় 2000 মিটারমান সম্ভব সুইচ গেটেরপরা জখলা বন্ধা টাউনের ওসর পাইছেহি সেই ড্রেজারখন। আর আগন্তুক দিনত হয়তো ইয়ারপরা কিছু দূর আগবাড়ি আর কলংখন প্রবাহিত হব, আমার এক সপন পূর্ণ হবলৈ গৈ আছে। তারবাবে আমি অসম সরকার তথা তেতিয়ার জলসম্পদ মন্ত্রী মাননীয় শ্রীযুত কেশব মহন্ত ডাঙরিয়া আর বর্তমানের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়াক আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো। নিশ্চয়কৈ ইয়াৰ স্থানীয় ৰাইজে সরকার ধন্যবাদ জানাইছে, যেহেতু তৰালিনতন জলসম্পদ মন্ত্রী কেশব মহন্তর দিনতে এই কলংমুখৰ খনন কার্য আরম্ভ হয়েছিল 2020 চনের অক্টোবর মাহত। আর তারপর পরবর্তী সময়ত এই বিভাগের দায়িত্ব লাভ করেছিল জলসম্পদ মন্ত্রী হিসাবে দায়িত্ব লাভ করেছিল পীযুষ হাজরিকা। আর তারপর দেখা গেছে তীব্র গতিত কাম হয়েছে আর যে মরা কলং আছিল কলং এটা খনন কার্য চলি আছে। কলংমুখত ইতিমধ্যে সুইচ গেট নির্মাণের কাম সম্পূর্ণ হয়েছে আর এই যে মরা কলং খননের কাজ খনন কার্য তীব্র গতিত হওয়া পরিলক্ষিত হয়েছে। আর যাক লো এটা আশা প্রকাশ করেছে ইয়ার স্থানীয় রাইজ উৎফুল্লিত হয়েছে যে শীঘ্রেই কলং বহুতীকরণ হব, কলঙে পুনের যে আগর যে চঞ্চলা কলং ঘুরাই পাব ইয়ার স্থানীয় রাইজ তথা নগাঁওবাসী রাইজে।